এরপর দেখা যাক ব্যবসায়িক লেনদেনের উৎস এবং এ সংক্রান্ত কিছু দলিলপত্র। প্রতিটি ব্যবসায়িক লেনদেনের প্রমাণপত্র রয়েছে, কারণ হিসাব বিজ্ঞানে যে সমস্ত ইনফরমেশন স্টোর করা হয়, অর্থাৎ হিসাব রক্ষণ করা হয়, কোনো কিছু এভাবেই চলে আসেনি, সবকিছুর পিছনে একটি দলিল রয়েছে। আপনি যদি পণ্য ক্রয় করেন, পণ্য ক্রয়ের জন্য আপনি ক্যাশ মেমো পাবেন, চালান পাবেন, আরো অনেক দলিল পাবেন। এই দলিলগুলো সম্পর্কে আমরা এখন জানব। প্রথমে যে দলিলটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে চালান বা ইনভয়েস। এটি ব্যবহার করা হয় স্পেসিফিক্যালি যখন ধারে পণ্য ক্রয় বিক্রয় করা হয়। দেখা আছে এখানে ধারে পণ্য ক্রয়ের প্রমাণ দলিল। এরপর যখন বাকিতে ক্রয় করা হয় তখনই শুধুমাত্র চালান দেওয়া হয়, এবং যদি নগদে করা হয় সে তখন দেওয়া হয় ক্যাশ মেমো ও বিল। এটা আমরা পরে দেখব, আগে দেখি চালান। চালানে কি থাকে? চালানে প্রথমে থাকে নাম, এরপর থাকে ঠিকানা, কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে, কি পরিমাণে ক্রয় করা হয়েছে, মোট ক্রয় মূল্য কত, এবং বার্তা। যদি আমি পণ্য ক্রয় করে কোনো ডিসকাউন্ট পাই সেই ডিসকাউন্ট আমার এখানে দিতে হবে। আর যদি আমি বিক্রেতা হয়ে থাকি তাহলে আমি ক্রেতাকে কি পরিমাণ বার্তা দিচ্ছি সেটা এখানে উল্লেখ করতে হবে। ধারে ক্লিয়ার। এখন আমরা দেখবো নগদ। যখন নগদে ক্রয় বিক্রয় করা হয় তখন যে ডকুমেন্টটি এসে থাকে সেটা হচ্ছে ক্যাশ মেমো ও বিল। ক্যাশ মেমো নগদ লেনদেনের একটি প্রমাণপত্র। ক্যাশ মেমো নাম, ঠিকানা, পরিমাণ, মোট ক্রয় মূল্য, এগুলো সবই ইনক্লুডেড থাকে। এরপর দেখা যায় ডেবিট ভাউচার। ডেবিট ভাউচার হচ্ছে যখন কোন খরচ সংগঠিত হয়, অর্থাৎ আপনি 10,000 টাকার অফিস সাপ্লাইজ কিনেছেন, অথবা আপনি 10,000 টাকার বেতন দিয়েছেন, অথবা আপনার প্রতিষ্ঠানে যে ঝাড়ু দেয় বা আপনার প্রতিষ্ঠান পরিষ্কার রাখার জন্য যে কাজ করে তাকে আপনি টাকা দিয়েছেন, এই যে টাকা দিলেন এর প্রতিটির কিন্তু একটি দলিল থাকবে, এবং এগুলা যেহেতু খরচের দলিল এগুলাকে ডেবিট ভাউচার হিসাবে ধরা হয়। এরপর আমরা দেখব ক্রেডিট ভাউচার। আর ডেবিট ভাউচার যেহেতু ক্যাশ রিলেটেড দলিল, ক্রেডিট ভাউচার আমরা বুঝতেই পারছি যে এর অপোজিট, এটা হচ্ছে নগদ আয়ের প্রমাণপত্র। যখন কোন নগদ আয় আমরা করব, আমাদের প্রতিষ্ঠান যখন কোন পণ্য বিক্রয় করে বা অন্য যে কোনো সোর্স থেকে কোন নগদ আয় করবে সেটা ক্রেডিট ভাউচারের মাধ্যমে আসবে। ডেবিট নয়, আমরা যে পণ্য ক্রয় করছি, আমরা হয়তো 10,000 পণ্য ক্রয় করেছি, আমরা পণ্যটি ক্রয় করেছি বরিশাল থেকে, এখন বরিশাল থেকে ঢাকা পর্যন্ত আসতে আসতে পণ্যের ক্ষতি হতে পারে, পণ্য নষ্ট হয়ে যেতে পারে, অথবা যে বিক্রেতা আমাকে পণ্য দিয়েছে সে নিজের অজান্তেও কিছু খারাপ পণ্য দিয়ে দিতে পারে। যে কোনো কারণেই হোক, আমার ক্রয়কৃত পণ্য আমি যদি ফেরত পাঠাই, তখন পণ্য ফেরত পাঠানোর সাথে ক্রয়কৃত পণ্যের পরিমাণ, কি সমস্যা এবং কত টাকার পণ্য আমি ফেরত পাঠাচ্ছি, এগুলো সব উল্লেখ করে একটি নোট অথবা চিঠি দেওয়া হয়, যেটার নাম ডেবিট নোট। আর ক্রেডিট নোট, ডেবিট নোটের অপোজিট, যখন পণ্য বিক্রয় করে বিক্রিত পণ্য ফেরত আসে, যে সকল কারণে ক্রয় ফেরত আসবে সেই সব কারণে বিক্রয় ফেরত আসবে, পণ্য নষ্ট হয়ে গিয়েছে, পণ্য ভালো না, পণ্য এক্সপায়ার্ড, এসব কারণে যদি পণ্য ফেরত আসে, অর্থাৎ আপনি একটা জিনিস লক্ষ্য করুন, একজনের কাছেই এটা ডেবিট নোট, আবার তার কাছেই এটা কিন্তু ক্রেডিট নোট। সো যখন বিক্রিত পণ্য ফেরত আসে তখন বিক্রেতার কাছে এটি তার ক্রেডিট নোট, আর যখন একজন ক্রেতা ক্রয়কৃত পণ্য ফেরত পাঠায়, পাঠানোর সময় যে চিঠিটা পাঠায় সেটা হচ্ছে ডেবিট নোট। এরপর আমরা শিখব হিসাব অথবা লেনদেনের বিশ্লেষণ। লেনদেন কিভাবে বিশ্লেষণ করা হয়? দুটি ভাবে বিশ্লেষণ করা হয়। প্রথমত করা যায় মৌলিক বিশ্লেষণ বা বেসিক অ্যানালাইসিস, এরপরে করা যায় সমীকরণ বিশ্লেষণ। তো মৌলিক বিশ্লেষণের ওয়েট একটু কম থাকবে। মৌলিক বিশ্লেষণে যে বিশ্লেষণটি করা হয় সেটি হচ্ছে হিসাবের পক্ষ, কয়টি পক্ষ রয়েছে সেগুলি নির্ধারণ করা হয়, এবং হিসাবের পক্ষ দুটি কোন শ্রেণীর ভিতরে রয়েছে সেটা নির্ণয় করা হয়। এটাই মোটামুটি বেসিক অ্যানালাইসিস। এরপর আমরা যখন সমীকরণ বিশ্লেষণ বা ইকুয়েশন অ্যানালাইসিস আসব, তখন আমরা আমাদের হিসাব সমীকরণ নিয়ে কাজ করব, যেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই, অর্থাৎ অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। সো এখানে অ্যাসেট, আমাদের যখন কোন লেনদেন হচ্ছে সেটা আমাদের হিসাব সমীকরণকে কিভাবে ইফেক্ট করছে, কিভাবে হিসাব সমীকরণের পরিবর্তন হচ্ছে। যেমন ধরা যায় ধারে পণ্য ক্রয় করা হলো, তো ধারে পণ্য ক্রয় করে সেটা জায়গা হবে ক্রয় হিসাব ডেবিট, এবং যেহেতু ধারে ক্রয় করা হয়েছে
পাওনাদারের হিসাব এখানে এই যে ধারে যে ক্রয় করা হলো অর্থাৎ আমি যে পণ্য ক্রয় করলাম ধারে এখানে আমার ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব কেন ডেবিট কারণ আমি পণ্য ক্রয় করেছি এবং পণ্য ক্রয় করার মাধ্যমে আমার প্রতিষ্ঠানে যে পণ্য আসছে এই পণ্যগুলো আমি বিক্রি করব এই পণ্যগুলো বিক্রি করে আমি রেভিনিউ আর্ন করব কিন্তু আমি যে পণ্য ধারে ক্রয় করেছি সো আমি এই যে পণ্য ক্রয় করলাম এটার মাধ্যমে আমার অ্যাসেট বাড়বে ওকে আর আমি যে পণ্য ধারে ধারে ক্রয় করলাম সো ধারে ক্রয় করার মাধ্যমে কি হলো আমার লায়াবিলিটিস বাড়লো অর্থাৎ তৃতীয় পক্ষের নিকট আমার দায় বাড়লো যে দায় আমার ভবিষ্যতে পরিশোধ করতে হবে সো একটা জিনিস আমার যখন একটা লেনদেনের মাধ্যমে অ্যাসেট বাড়ছে সেটার মাধ্যমে আমার লায়াবিলিটিসও বাড়ছে হিসাব সমীকরণ অথবা অ্যাকাউন্টিং ইকুয়েশনের মেইন আইডিয়াই এটা যে লেফট সাইড এবং রাইট সাইড অলওয়েজ সমান হতে হবে ব্যালেন্স থাকতে হবে